নমস্কার বন্ধুরা, বাঙাল ঘটির রান্নাঘর অ্যান্ড ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এর আগের ভিডিওতে জলশ্রী সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন আমার চ্যানেলে প্রকাশ করেছিলাম। আজকে আমি এই জলশ্রী সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, তোমরা সবাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে এই ভাসমান রেস্তোরাঁটি পুরোপুরি ওপেন হচ্ছে সকলের জন্য। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এখানে সম্ভবত সকাল 10টা বা 10টা 30 মিনিট থেকে কুপন দেওয়া হবে। আর এই কুপনটা শুধুমাত্র কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতেই দেওয়া হবে, অন্য কোনো দিন কিন্তু এই কুপন সিস্টেম চালু থাকবে না। আর এই ভাসমান রেস্তোরাঁটি এই দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে ওপেন হবে। এবার তোমাদের বুকিংয়ের ব্যাপারটা একটুখানি বলে দিই। শনিবার ও রবিবার বাদ দিয়ে এই দ্বিতল বিশিষ্ট ভাসমান রেস্তোরাঁটি তোমরা সপ্তাহে যে কোনো দিন ফ্যামিলি পার্টির জন্য বুক করতে পারো। আর এটা বুক করে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত তোমরা এই ভাসমান জাহাজটিতে চেপে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারবে। তবে অনলাইনে এটা কোনোভাবেই বুক করা যাবে না, এখানে এসেই এই রেস্তোরাঁটি বুক করতে হবে, এটা এখনও অবধি জানা গেছে। ফ্যামিলি পার্টির জন্য বুকিং করতে হলে মিনিমাম 30 জনকে নিয়ে এখানে বুকিং করতে হবে। আর এক্ষেত্রে পার হেড চার্জ পড়বে 1500, অর্থাৎ 30 জনের জন্য মোট লাগবে 45,000। এই 45,000-এর মধ্যেই কিন্তু প্রত্যেকের জন্য স্ন্যাক্স সহ লাঞ্চ ইনক্লুড থাকবে। স্ন্যাক্স হিসেবে থাকবে চিকেন পাকোড়া, ফিশ ফ্রাই, এই ধরনের আরও কিছু খাবার। আর লাঞ্চের জন্য থাকবে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, এরকম আরও বিভিন্ন ধরনের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো আইটেমগুলো বেছে নিতে পারো ওখানকার স্টাফেদের সঙ্গে কথা বলে। আইটেম সাধারণত থাকবে চাইনিজ এবং ইটালিয়ান। আর কোনো মাটন আইটেম নিলে সেক্ষেত্রে চার্জটা একটু বেশি পড়বে। আর একটা কথা, এখানে কিন্তু কোনো রকম থালি সিস্টেম নেই, এটা কিন্তু 30 জনের একটা হিসেব দেওয়া হয়েছে। 30 জনের বেশি হলে কিন্তু সেখানে চার্জ আরও একটুখানি বাড়বে। এইরকম ফ্যামিলি পার্টির জন্য বুকিং ছাড়া তোমরা কিন্তু এখানে এমনিও চলে আসতে পারো যে কোনো দিন যে কোনো সময়। তবে সেক্ষেত্রে খাবারের কত কী চার্জ পড়বে সেটা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে নর্মাল ভালো কোনো রেস্টুরেন্টের থেকে সেই চার্জ খুব একটা বেশি নয়, 7 দিনের মধ্যেই থাকবে, ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি হবে না। কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী আর গঙ্গার জোয়ারের কন্ডিশন অনুযায়ী এই ভাসমান রেস্তোরাঁটি চলাচল করবে গঙ্গাবক্ষে। সেক্ষেত্রে যে কোনো 5-স্টার হোটেলের আনন্দের স্বাদ কিন্তু তোমরা এই জলশ্রীতে বসেই উপভোগ করতে পারবে। আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে। আমরা সবাই কিন্তু তাড়াতাড়ি এই ভাসমান রেস্তোরাঁটিতে যাব। আর যদি সম্ভব হয় এর সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরব। কিন্তু তার জন্য কিন্তু তোমাদের সবাইকে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে হবে। আর আশা করব আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর যারা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করে দিও। আজকের এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো দিন একটা সুন্দর ভিডিও সঙ্গে নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।